সাহায্য দিবে মা। আমার ছেলেরা, আমার ছেলেরা পারা খালি এসে সাহায্য দাও। তুমি পারো না তো ফোন দাও। মারে আমার ছেলেরা ভালো যাওয়ার পরে আমার লাঠির ডানে নেয়া লেখাপড়া করার জন্য কিছু আপনাদের দ্বারে আমি সাহায্য চাই মা। আমার কিছু সাহায্য করুন, আমার লাঠির ডানে লেখাপড়া করাবো, লেখাপড়া করাবো। আঙ্কেল, আমার মায় মইরা গেছে, আমার বাবার একটা বিয়ে করছে, আমার সেই মা আমার বাবারে মাইরা চইলা গেছে, আমার দাদা অন্ধ, আমার দাদারে আমার কিছু দিয়া সাহায্য করো। যাও যাও, টাকা পয়সা নাই এখন, যাও, সময় নাই। আঙ্কেল দেন না কিছু সাহায্য। বা বাবা, আমার বাপ মারা লাতিন ডালে লইয়া আমি তোদের কাছে সাহায্য চাই বেড়াইছি বাপ, কিছু সাহায্য কর বাবা। আমার ছেলেটা মারা গেছে, এখন আমি অন্ধ হয়ে ঘরে পড়ে রয়েছি, তোর সাহায্য আমার লাতিন ডালে মানুষ করু, মানুষ করু। যাও তো, যাও এনে যাও, এনে যাও, বন্ডামের জায়গা হল না, যাও এনে যাও, পুরন পাগল বাদ তো নতুন পাগলে রাম। চিকিৎসা ব্যাপারে সব শেষ হয়ে গেছে, তাই চিন্তা ভাবনা করছি আমরা এখন শহরে যাওয়া, কিছু ছায়া সাহায্য টাহায্য করে তোর লেখাপড়ার ব্যবস্থা করবো রে দাদু। চলো দিদি, হাতে কিন্তু টাকাও আছে। আচ্ছা আসুক দেখি এদিকে আসে কিনা। দাঁড়া এইদিকে আসুক। আমার একটু সাহায্য করেন, আমার লাঠির ডালে 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 থেকে সাহায্য, তুই আমার লাঠির ডালে লেখাপড়া শিক্ষা দিচ্ছিস, আমার একটু সাহায্য করবে বাবা, আল্লাহ তোরে মঙ্গল করুক।
আল্লাহ তোর মঙ্গল করুক বাবা, সাহায্য তো করবই। দেখি কত টাকা পাইছেন বাবা রে। দেখি দ্রুত তোমার কি হয়েছে, ওরা কি করেছে? আমার দাদা করে মারিয়া আমাকে নিয়ে আসে। তোমার দাদা মারিছে? চলো দেখতেছি, চলো তোমার দাদা কোন জায়গায় আছে। আরে ভাই দেখেন এলাকার কি অবস্থা, সৎ মানুষকে নিরীহ মানুষ, অসহায় মানুষ ভিক্ষুক ভিক্ষা করে খায়, তাকে মেরে একটা নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে কিছুক্ষণ আগে এনাকে মেরে। এখানে দেখেন রক্ত সব এখানে রয়েছে। এই বাংলাদেশে ভাই 7 বছরে শিশু ধরে নিতে হয়, বাংলাদেশে আর কিছু এখানে থাকা যাবে না, তাদের তুলে আসবে আমাদের উপর। কোন জায়গা? এই জায়গা খুন হয়ে গেছে, মারা গেছে। আমার দাদা কোন? আমার দাদা তো এই জায়গায় আছিল। আমার দাদা কোনে গেল? আমার দাদা তো না, তোমার দাদা বলে পুলিশ লেগেছে, তোমার দাদা বলে খুন হয়ে গেছে রে মা, তোমার দাদা খুনে। চলো আমি আসি দেখতেছি, চলো। ভাই একটা অসহায় মেয়ে, মেয়েটার দাদা মারা গেছে, মানে আমি মেয়েটা আমার মেয়ে ভাবে লিয়েছি। আপনার যে মেয়ে আসিল সে মেয়ের মতোই দেখেন একবারে, কই দেহি ভাবি তো মেয়েটা লিয়ে গেছে যে একবারে আমার সে দেহি, কই মেয়েটা কই দেহি। তাই তো রে ভাই, তুই তো খুব সুন্দর একটা মেয়ে লিয়ে আইছো দেখতে, তা আমার মেয়ের মতনই দেখা যায়। যাই ভালোই হয়েছে, আমারও মেয়ে চলে গেছে, তোর কোনো চিন্তা নাই, আমি আছি, তুই আমার মেয়ের মতো করেই থাকবো। আর শোন, ওক ভালো মতো লেখাপড়া করায়া মানুষের মতো মানুষ করে রাখবি। সেটাই ভাই, তুমি চালি ভাই, সব হবে আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার মেয়ের মতো একেরে মেয়েই, তোর গায়ে না ঠান্ডা লেগে গেছে রে মা, ধর জ্যাকেট লে, জ্যাকেট তাড়াতাড়ি গায়ে লে, গায়ে দে, গায়ে দে।
এই তো ভয় নাই, আমি তো আছি রে মা, চিন্তা করিস কে, আমি আছি না, আমি থাকি, তোর কোনো ভয় নাই, ইনশাল্লাহ দেখ আমার রোগ সব ভালো হয়ে গেছে, আমি এখন ভালো হয়ে গেছি, আমার বাপ মাও কেউ নেই, আমার দাদা মরে গেছে, কোনো চিন্তা নাই, আমি আছি, আমি আছি, তোর কোনো চিন্তা করা লাগবে না। শোনো, তোমার দাদাকে যারা মারিছে তাকে সবাই শাস্তি হবে, আমি এখানকার তদন্ত ওসির সাথে কথা কইছি, সবারই সাজা হবে, ওসি সাহেব নিজে বলেছে, আমি তাগারে চিনি, আমি তাগারে পরিচয় দিলে, আমি কেস করিলে, আমি বাদী হয়ে তাগারে সাহায্য করব, তুমি নিশ্চিত থেকো, বুঝলাও? আচ্ছা, আর ওই যে তুমি মনে হয় এর আগে গান গাইছে কোনো জায়গায়, আমার চিনা চিনা লাগতেছে, তুমি গান টান গাইতে জানো নাকি? আচ্ছা, আমি তোমাকে হারমোনিয়াম কিনে দেব, আমার এই পাশের গ্রামে একটা উস্তাদ আছে, বুঝলাও, ওই উস্তাদদের কাছে তুমি হারমোনিয়াম শিখবে, তোমাকে আমি বড় করে তুলতে যা করা লাগে আমি করব, তুমি আমার আমারে মেয়ে হয়ে থাকবে কি ভাই? হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তুমি আমার মেয়ের মতোই থাকবে, আর বাইদেও সুস্থ হয়ে গেছে, আমি আজ এখন আমার রোগ সব ভালো হয়ে গেছে মা, তুই আসার পরে আমার সব রোগ ভালো হয়ে গেছে, আমি একবারে ভালো হয়ে গেছি। মুমি অটু তলা খাও, আবার মেয়ে গান শিখান, ভালো গাইতে পারে, তাই না? গাও মা, একটা গান গাও, এটা কি গাওয়ার কেউ অভ্যাস আছে? ও আচ্ছা, গাও। আচ্ছা ঠিক আছে, কয় টাকা দাম নিবে তাই কো, আপনি 1002 টাকা দেন। আরে মিয়ে পুরেন সাইকেল না ভাই, 2 টাকা দাম ভাই, তাই হয় নাকি? না চল না ভাই, আচ্ছা 1000 টাকা দাও, 1000 না ভাই, আর কিছু দেন, আর কিছু বাড়া দেন, 1000 হলি দাও আর না হলি ভাই দাও। আচ্ছা আচ্ছা ভাই, নিয়ে দাও। এরপরে তো নতুন সাইকেল কিনে দেবো, বুঝছো রে মা, তুই সাইকেল চালানো শিখাই লাগবে কিন্তু।
এখন কি স্কুলে যাইতে পারবে সাইকেল নিয়ে? নিজে চলায় কিন্তু ওই যে উস্তাদের কাছে গান শিখতে এই সাইকেল নিয়ে যাবে প্রতিদিন, বুঝছ? পারবে তো? সত্যি? আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ খুশি, যাও এবার চালাও। বদলে গেল অসহায় মিমের জীবন, শুরু হলো স্কুল করা, শুরু হলো গানের ক্লাস করা। দেখা যাক সামনে কি হয় তার জীবনে। মেয়েটা এত মেধা, এত সুন্দর, এই অল্প দিনে যে এত গান শিখলো আমি আশ্চর্য। নিজেই আশ্চর্য। দেখ আমিও দোয়া করি মেয়েটা দিন জীবনে কিছু করে খেতে পারে। তাই নাকি? আচ্ছা হারমোনিয়াম উস্তাদ? আচ্ছা আচ্ছা দেবো, হারমোনিয়াম কিনে দেবো, সমস্যা নেই। তোমার বড় আব্বু তো ডাক্তারের কাছে গেছে, অবশ্যই দেবো, আজকেই দেবো। হ্যাঁ তুমি এত তাড়াতাড়ি যে শিখতে পারবে আমি তো ভাবতে পারি নাই। আব্বু একদিন তো আমার মা বাসা থেকে তো তার কথা ওই কথা মনে করে শুনে রে মা, ওই দে ভুলে যা, মনে করে আমিই তোর আম্মু, আমিই তোর আব্বু।
তোর কথা আর মনে করার দরকার নাই, এখন তুই গান গাবি, মানে গান গায়া তুই হাসি খুশি থাকবি, তুই হাসি খুশি মানে আমরা তোর বড় আব্বা সবাই আমরা হাসি খুশি, তোকে নিয়ে আমাদের গর্ব। চল ভাত খাইলে মিমের জীবনের বাস্তব কাহিনী নিয়ে ভিডিওটি তৈরি করা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওর জন্য দোয়া করবেন, ও যেন একদিন ভালো শিল্পী হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট বেশি বেশি করুন।